তিরিশটি সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে গ্রেফতার করল শুল্ক দপ্তরের আধিকারিকরা উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় সাড়ে তিন কেজি বাজার দর প্রায় কোটি টাকা ঘটনাটি এক ঘটেছে পেট্রাপোল এলাকায় তিরিশটি সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে আটক করল শুল্ক দপ্তর ধৃতের নাম সমীর হালদার সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পেট্রাপোল শুল্ক দপ্তরের কয়েকজন আধিকারিক আগে থেকেই রেকি করছিলেন স্থানীয় জামতলা এলাকায় দ্রুত গতিতে ওই যুবক পেট্রাপল থেকে বনগা শহরের দিকে আসছিলেন একটি মোটর বাইকে চেপে এরপরই ওই যুবকের পথ আটকায় আধিকারিকেরা প্রথমে অস্বীকার করলেও পরে তল্লাশি চালিয়ে আধিকারিকেরা ওই যুবকের প্যান্টের পকেট থেকে প্রায় তিরিশটি সোনার বিস্কুট উদ্ধার করেন উদ্ধার হওয়া সোনার বিস্কুটের ওজন সাড়ে তিন কেজি যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা ধৃতকে জেরা করে আধিকারিকেরা জানতে পারেন বাংলাদেশের মুন্না ভাই নামে এক ব্যক্তি ওই যুবককে সোনার বিস্কুটগুলি দিয়েছিল ওই সোনা বনগা স্টেশন সংলগ্ন আর ভাই নামে এক ব্যক্তির কাছে দেওয়ার কথা ছিল ওই যুবকের ধৃত যুবক মাত্র এক হাজার টাকার বিনিময়ে কেরিয়ারের কাজ করতেন বলেও জানা গেছে ওই যুবকের বাড়ি স্থানীয় পেট্রাপোল এলাকায় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পেট্রাপোল